আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম জানাচ্ছি রাহাবা টিভি প্রেজেন্টেড গ্রামীণ বাংলার রূপ বৈচিত্র্য অনুষ্ঠানের দ্বিতীয় এপিসোডের শেষ পর্বে। আজকে আমরা একজন সাপুরীর সাপ ধরার গল্পের কথা শুনব এবং গ্রামীণ মানুষেরা কিভাবে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে এবং এই ধরনের অনুষ্ঠানে কারা কারা পার্টিসিপেট করে এবং তারা কেমন আনন্দ পায় সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে সরাসরি কথা বলে জানব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি রাহাবা টিভি প্রেজেন্টেড সময়ের জনপ্রিয় অনুষ্ঠান পথে প্রান্তরে। আজকে আমরা চলে এসেছি কুশিয়ার একটি প্রত্যন্ত গ্রামে। এই গ্রামে প্রাচীন যুগের যে আনন্দ এবং তাদের সুখের যে একটি অনুষঙ্গ ছিল, সেই অনুষঙ্গগুলো যখন দিনের পর দিন আকর্ষণ হারাচ্ছে, ঠিক তখনই এখানে মহা সমারোহে একটি অনুষ্ঠান চলছে, সেটি হচ্ছে সাপ খেলা। আমরা এই সাপ খেলা অনুষ্ঠানে এসে সাপ খেলা অনুষ্ঠানের সাথে সাথে আরও দেখেছি, আপনারা দেখছেন এখানে একটি বানর একজন ভাই, সে বানর নিয়ে খেলা দেখাচ্ছে এবং তাদের কাছে রয়েছে সাপ, বিভিন্ন রকম সাপ নিয়ে তারা এখানে মজা করতেছে। তো আমরা এই ভাইদের এই তাদের এই পেশা এবং তাদের এই আনন্দ দেওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজু ভাই। আপনি মূলত এই যে হাতে এগুলো কি আছে? এতে এগুলো সাপ আছে। একটা সাপ কি আমাদের দেখানো যায়? হ্যাঁ যাবে। আচ্ছা আমরা একটা সাপ দেখতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখানো যাবে। দেখেন আমরা একটা সাপ দেখি একটু। প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে এক ভাই, সে আমাদের কিছু সাপ নিয়ে এসে দেখাচ্ছে, এর ভিতরে সাপ রয়েছে। এই যে আমরা দেখছি যে এতে আমার মনে হচ্ছে গ্রামের যে বিষাক্ত, মানে খুব বিষাক্ত সাপ। এই যে প্রিয় দর্শক এই সাপের আমার দেখেই ভয় লাগছে। আপনারা দেখছেন যে ইনি একজন সাপুরী যিনি সাপ খেলা দেখিয়ে গ্রামের মানুষদের মনের আনন্দ যোগায় এবং মনের খোরাক যোগায়। দেখছেন যে এ ধরনের অনুষ্ঠানে সচরাচর তারা প্রায় সামান্য কিছু টাকা বিনিময়ে বা সামান্য কিছুর বিনিময়ে তারা মানুষের আনন্দের অনুসন্ধ হয়ে দাঁড়ায়। ভাই আপনি কতদিন ধরে সাপ খেলা দেখেন? 34 বছর। চৌত্রিশ বছর। ও মাই গড। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম। আব্দুল হাকিম ভাই, মূলত আপনারা এই সাপ খেলা দেখিয়ে কি আপনাদের জীবিকা নির্বাহ করে থাকেন? যে আমরা জীবিকা নির্বাহ আমাদের পেট চালায় সাপ খেলার উপরেই। আপনারা যে সাপগুলো কালেক্ট করেছেন এগুলো কিভাবে কালেক্ট করেন? আমরা জঙ্গল থেকে কালেক্ট করি, জঙ্গল থেকে ধরি, গাছ গাছড়া দিয়ে নিয়ে আসি। এর বিশেষ কোনো কৌশল আছে যে কৌশলের মাধ্যমে আপনারা এই ধরনের কাজ করে থাকেন? হ্যাঁ, এর কৌশল আছে হাতের ক্যাপাসিটি, চোখের নজর, বুকের সাহস, জঙ্গলের গাছ। দর্শক এতক্ষণ আমরা শুনলাম একজন সাপুরীর মন্তব্য, তিনি কিভাবে সাপ খেলা খেলেন, সাপ ধরেন এবং কিভাবে সাপের সাথে নিজের বন্ধুত্ব বা সম্পর্ক তৈরি করে। আর এখানে দেখছেন একজন সাপুরী সাপকে নিয়ে খেলার জন্য বাইরে বের করতেছেন ঝাঁপি থেকে। প্রিয় দর্শক এবার আমরা চলে যাব গ্রামের মিঠো পথে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে একটি গ্রামের মিঠো পথ, যে মিঠো পথ ধরেই মানুষ এই অনুষ্ঠানগুলোতে আসে। প্রিয় দর্শক এখানে তাদের যানবাহনগুলো রেখে দিয়েছে। এবার আমরা দেখছি যে গ্রামে এই সকল অনুষ্ঠানে বড়া তৈরি করা হয়, যেটা আমরা দেখলাম। এবার আমরা দেখছি যে এই ধরনের অনুষ্ঠানে কিভাবে আখের রস তৈরি করা হয় এবং সেই রসগুলো এই অনুষ্ঠানে যারা বেড়াতে আসে তারা খেয়ে নেব। এই ধরনের অনুষ্ঠানের দিন গ্রামের লোকেরা সচরাচর কি করে থাকে এবং কিভাবে তারা তাদের এই সময়টুকু পার করে? না, এসে আসলে আমাদের প্রত্যেক বছরে এটা হয় আর কি, প্রত্যেক বছরে এই সিজনে আমরা এই খেলাটা করার চেষ্টা করি এবং কন্টিনিউ বছরে আমরা এই খেলাটা হয় এবং এলাকার দর্শক মোটামুটি এখানে আসার জন্য খুব আগ্রহ প্রকাশ করে এবং তাদের সৌজন্যে এই খেলাটা এখানে পরিচালনা করা হয় আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার নাম? আটজন। হ্যাঁ আটজন। আটজন আলী ভাই, আপনারা যে এই ধরনের খেলা মানে অ্যারেঞ্জ করে থাকেন, এটা মানে মূলত আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে ভালো লাগে খেলা। খুবই ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। আপনারা কি এই ধরনের অনুষ্ঠান প্রায় প্রতি বছরই? প্রতি বছরে
এই দুদিনে খেলা হলে কি আপনি সকাল থেকে খেলার অনুষ্ঠান চলে আসতে আছে 12:00 আরম্ভ হয়ে আজকে আর অন্য কোনো কাজকর্ম নাই না এই রোডে এখানে সব সব লোক পাড়ার লোক সব এখানে গ্রামের লোক সব সব এখানে সব এই খেলা দেখছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম জুয়েল রানা জুয়েল রানা আপনি তো আমার মিতা যাই হোক ফ্যাক্ট না আপনি তো বাসা কোথায় আমাদের বাসা ঝিনাইদহ জেলা আপনারা ঝিনাইদহ থেকে আসছেন বাট এটা তো হচ্ছে কুষ্টিয়ার মধ্যে বলে এখানে কি আপনার কোনো আত্মীয় স্বজনের বাসা আছে জি না এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই আমাদের পাশাপাশি জেলা হওয়াতে এখানে গ্রাম বাংলার একটা ঐতিহ্যপূর্ণ খেলা যেটাকে সবাই ঝাপান খেলা অনেক জায়গায় সাপ খেলা বলে আমরা এই খেলার কথা শুনে আমরা ঝিনাইদহ জেলা থেকে কুষ্টিয়া জেলায় খেলা দেখতে আসছি ভাই প্রিয় দর্শক এই ধরনের অনুষ্ঠানগুলো শুধু যে গ্রামের সাধারণ এবং গ্রামের নিরক্ষর মানুষেরা উপভোগ করে ব্যাপারটা ঠিক এরকম নয় এই ধরনের অনুষ্ঠান উপভোগ করার জন্য আজকে আমরা দেখতে পেয়েছি যে অনেক দূর থেকে কিছু শিক্ষিত যুবক যারা এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য এসেছে সাথে সাথে রয়েছে এই গ্রামের শিক্ষিত যুবকেরাও যারা এই অনুষ্ঠানটি উপভোগ করতেছে তারা তাদের বন্ধুদের সাথে আমরা এখন তাদের এই অনুষ্ঠান সম্পর্কে একটি মূল্যবান মন্তব্য জেনে নেব যেখানে তারা তাদের এই অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগা এবং এই অনুষ্ঠান সম্পর্কে তাদের অনুভূতিগুলো আমাদের জানাবেন চলুন দেখে নেই কি টান কি আকর্ষণ আছে এই খেলাধুলাতে যে আপনাদেরকে এখানে টেনে নিয়ে আসছে এটা একটি ঐতিহ্যবাহী খেলা যেগুলো আমাদের বাপদাদারা অনেক আগে থেকে করে আসছে এবং এটা একটি প্রাচীন খেলা এখন প্রায় বিলুপ্তর দিকে তো আমরা চাইনি যে এত সুন্দর একটা খেলা বিলুপ্ত হয়ে যাক যার টানে আমরা এই খেলাগুলো উপভোগ করার জন্য আমাদের সব কাজকর্ম বাদ রেখে আমরা এই খেলায় অংশগ্রহণ নিয়েছি সে বলছে যে সে অনার্সে পড়ে একজন ইয়াং জেনারেশন সে তার যে সময়টুকু পায় এই দিনে অন্য কোনো কাজের সময়টা পার না করে তারা এখানে চলে আসে এই অনুষ্ঠানের সাথে নিজেদেরকে একাকার করে এই অনুষ্ঠানের আনন্দ লুটে নেই আমরা পেয়েছি আরেকজন ইয়াং জেনারেশন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ নাইম আহমদ আমার নাইম কি পেয়েছি নাইম তোমার বাসা কোথায় আমার বাসা পশ্চিম না এই এলাকার পাশের এলাকা আমার ফ্রেন্ড উনি আচ্ছা নাইম এই এলাকার না তার বাসা পাশের এলাকায় বাট এই অনুষ্ঠানের যে একটি আনন্দ এই অনুষ্ঠানের যে একটি চরম আকর্ষণ রয়েছে সেই আকর্ষণের টানে বন্ধুর দাওয়াতে ছুটে এসেছে তুমি কেন ছুটে এসেছো এই যে এই খেলাটা উপভোগ করার জন্য অনেক ভালো লাগে জাপান খেলা আরও অনেক সবাই আসে গ্রামের মানুষজন সবাই মানে নিজেদের নিজেদের দিন দিন মানে দৈনিকের ব্যস্ততা ছেড়ে মানে কোনো ব্যস্ততা বিহীন এই খেলা উপভোগ করার জন্য সবাই ছুটে আসে এবং খেলাটা উপভোগ করে সবাই মানে রাগারাগি মারামারি মানে যাদের যার সঙ্গে কথা হয় না তারাও সবাই একসঙ্গে খেলাটা কিন্তু দেখে আমরা এর আগে শুনলাম যে এলাকাতে নাকি হচ্ছে এলাকা ভিত্তিক মারামারি হয় এই মারামারিগুলো এই খেলাধুলার মাধ্যমে কি একজন আরেকজনের সাথে দ্বিধাদ্বন্দ্ব ভুলে পাশাপাশি এসে দাঁড়াতে পারে হ্যাঁ পাশাপাশি এসে দাঁড়ায় এর মধ্যে কোনো মানে কেউ খেলার যেহেতু সবাই দেখে এখানে সবার খেলা কেউ তো আর এখানে দলভিত্তিক কোনো খেলার এই খেলার অংশ মানে খেলাটা দেওয়া হয় নাই ওই জন্য সবাই আসে সবাই এসে একসঙ্গে পাশাপাশি দেখলে নিত যে সবাই একসঙ্গে ভিড় জমায়ে দেখছে সাবির তুমি কিছু বলবে মনে হচ্ছে আমি হ্যাঁ দিদি এই মারামারি কথা বলছেন যদি এই খেলাগুলো নিয়মিত হতে থাকে বিভিন্ন এলাকায় তাহলে আমরা আমাদের মনে হয় না যে এই মারামারিগুলো আবার ফের কখনো লাগতে পারে তো আমরা যদি এই খেলাগুলো কন্টিনিউ চালিয়ে যাই বা এই খেলাগুলো বিভিন্ন স্থানে যদি আমরা করতে থাকি আমাদের শুধুমাত্র ঝাপান খেলা না আরও যে অতীতে হ্যাঁ গ্রাম্যক্ষেত্রে যে খেলাগুলো আছে এই খেলাগুলো আমাদের উদযাপনের মাধ্যমে আমরা এই খেলাগুলো থেকে আমাদের যে মারামারি বিভেদরা সৃষ্টি হয় এটা থেকে আমরা আমাদেরকে মুক্ত রাখতে পারি প্রিয় দর্শক আমরা গ্রাম্য খেলাগুলোর নাম ভুলে গেছি এখন আর গ্রাম্য খেলাগুলো খুব একটা সমাদর পায় না কিন্তু এই গ্রামের মানুষগুলো এই গ্রাম্য খেলাগুলোকে এখনও টিকিয়ে রেখেছে তাদের সুখ দুঃখ আনন্দ বেদনার একটি অন্যতম অনুষঙ্গ এই গ্রাম্য খেলাগুলো যে খেলার মাধ্যমে একজন অন্যজনের কাছাকাছি আসতে পারে একজন মানুষ নিজেদের সুখ দুঃখ অন্যের সাথে ভাগাভাগি করে